শুভ সকাল বন্ধুরা, আমি আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল মানে বাচ্চাদের স্কুল থাকলে যে একটা তাড়াহুড়ো লাগে কি বলবো, সত্যি মানে এতটা তাড়াহুড়ো লাগে যে মানে বুঝতে পারি না কোনটা আগে করব, কোনটা পরে করব, কোনটা কি। তো রাতেই আমি ডিসাইড করে রেখে দিই যে কোনটার পর কোনটা করব আর কি, মানে মেয়েকে কি টিফিন দিয়ে পাঠাবো, ছেলেকে কি টিফিন দিয়ে পাঠাবো, যার কারণে এতটা মানে প্রবলেম হয় না। তো যাই হোক, বাচ্চাদের তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আমার মা বাবা এসেছে। মা বাবা আসার পথে আমাকে ফোন করেছে, তো আমি রাস্তার ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, তো আমাকে এই যে কাঁঠাল এগুলো দিয়েছে। আর আজকে আমার ভাগ্যটাও অনেক ভালো, দেখো এই যে দেখতে পাচ্ছ ওল, এগুলোকে আমরা ছোটোবেলা থেকে ওল বলেই জানি। তো যাই হোক, কেউ বলে মাশরুম, কেউ বলে ওল, এটা না মানে শহরে একদমই পাওয়া যায় না, কি জানি আমি দেখিনি কে পেয়েছে, আমি তো জানি না। তো যাই হোক, আমি তো কোনো দিন পাইনি, আর এটা খাওয়ার ভীষণ ইচ্ছে হচ্ছিলো। তো এটা আমার দেবর নিয়ে এসেছে। দেবর, আমি যখন বাবা মা ফোন করেছে রাস্তায় গিয়েছিলাম, তখন দেখলাম যে দেবর আসছিল। তো দেবর আমাকে দেখে প্যাকেটটা দিয়ে চলে গেছে। তো এটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি সত্যি, মানে আমি বাড়িতে যখন গিয়েছিলাম তখন বৃষ্টি হয়েছিল, আর এটা বৃষ্টির দিনে বেশি ফুটে। তো বৃষ্টি হয়েছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছি, জঙ্গল টঙ্গল আর বাদ দিইনি, কিন্তু পাইনি। ভাগ্যটা না থাকলে যা হয়, এগুলো নাকি মানে ভাগ যার যার ভাগ্যে ফুটে। তো যাই হোক, দেখো সকালবেলা কাপড় চোপড়, বাচ্চাদের কাপড় সব কিছু ধুয়ে দিয়েছি, আর রান্নাও মোটামুটি মানে হাফ রান্না হয়ে গেছে। পটল ভাজা করেছি, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করেছি, আর একটা চাটনি করেছি। তো এখানে যেহেতু মাশরুমটা পেয়ে গেলাম, মনটাও ভীষণ ভালো হয়ে গেল যে অনেক দিন পর, মানে অনেক দিন না অনেক বছর পর এমন মাশরুমটা খাবো। তো এটা দেখো কুচি করে আলু দিয়ে দিয়েছি দুটো, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো এখন রান্নাটা বসিয়ে দেব, এটা হলে মা বাবাও খাবে, কারণ মা বাবাও এসে গেছে ডাক্তার দেখিয়ে। তো দেখো এখানে দিয়ে দিলাম নুন, তো দেখো আবার ঢাকা দিয়ে দিয়েছি, এই কারণে, কারণ আমি আবার ঢাকা দিয়ে মেয়েকে আনতে চলে গেছিলাম। তো যাই হোক, মেয়ের টাইম হয়ে গেছে, কি আর করা বলো, একা এভাবে দৌড়াদৌড়ি করে প্রতিদিন সামলাতে হয়, কিছুই করার নেই। তো দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে এভাবে আমি এগুলোকে আলতোভাবে মেখে নেব, না হলে ওলগুলো এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে এগুলো রান্না করতে, আর মানে সকালবেলা এনে দিয়েছিল দেবর, আর এখন রান্না করছি, বুঝতে পারছো এখন বাজে বেলা 12টা। তো দেখো এখন এগুলোকে আলতোভাবে মেখে নিচ্ছি, আর ও এই ওলগুলো না খুবই নরম হয়, একদম আস্তে আস্তে করে মেখে এখন আমি বসিয়ে দেব। আর দেখো এখানে মাখা হয়ে গেছে, আর এটা না আমার মা বাবা খেতেও ভীষণ ভালোবাসে। আর দেখো যে কড়াইতে আমি মাছ রান্না করেছিলাম ওই কড়াইটা আর ধুইনি, ওইটার মধ্যেই আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে হালকা একটু সাইড দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব, বেশি জল দিতে লাগে না, হালকা জল দিলেই হয়ে যাবে, আলুগুলো মজে গেলেই হয়ে যাবে। তো দেখো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। তো দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এদিক দিয়ে অনেকগুলো বাসন হয়ে গেছে, বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। আর সত্যি অনেকটা খিদে পেয়ে গেছে, খেতেও হবে, মানে আমারও খিদে পেয়ে গেছে, তাছাড়া মা বাবা এসেছে, আর আমার বাবা না কিছুই খেতে পাচ্ছে না, জানো আমার বাবা না মাছ খেতে ভীষণ ভালোবাসে, যার কারণে আমি সকালে মেয়েকে দিতে গিয়ে আসার পথে মাছও নিয়ে আসলাম, মনটা মানছে না। আমার বাবা সারা বছর মানে মাছ লাগবেই, মাছ ছাড়া আমার বাবা এক বেলাও খেতে চায় না, কিন্তু সেই মানুষটা আজকে কিছুই না খেয়ে এভাবে পড়ে আছে, হয় একটু ডালের জল, না হলে একটু দুধ, বাস এইগুলো খেয়ে মানে আজকে কতদিন ধরে কাটাচ্ছে, সত্যি ভালো লাগছে না। কাজ করছি, সব কিছু করছি, এত কিছু রান্না করেছি, কিন্তু এত কিছু বলতে এত কিছুও না, কী করবো বলো, সকাল থেকে বাজারে গেলাম, আবার বাবা ফোন করেছে তখন একবার গেলাম, মানে বারবার করে মেয়েকে একবার দিয়ে আসলাম, আবার গিয়ে নিয়ে আসলাম, এগুলো করতে করতে না সত্যি
অনেকটা হাঁপিয়ে যায়। তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করলাম, কি আর করা বলো। এরপরও এগুলো আমার বাবার না, এই রান্নাগুলো আমার বাবার খুবই ফেভারিট, কিন্তু বাবা খেতে পাচ্ছে না বা পারবে না, এটা ভেবে না ভালোই লাগছে না। তো দেখো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর স্মেলটা না এত সুন্দর আসছে কি বলবো, খেতেও দারুণ হয়েছে। তোমাদের খেয়ে ধেয়েই বলছি, তো যাই হোক। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের বলতে আমার বাবা তো খেতেই পারেনি, শুধু দুধ খেয়েছে, আর আমরা, আমি, ছোটদা, মা আর আমার মেয়ে খাওয়া দাওয়া করে দেখো এখন চলে যাচ্ছে। বদ্দার এখানে যাবে, বদ্দা আমার বড় ভাই এখানেই থাকে আগরতলাতেই, তো ছোটদা মা বাবাকে ওখানে দিয়ে চলে যাবে, কারণ বড় বৌদি যাবে হসপিটালে বাবা মাকে নিয়ে। আমি তো যেতে পারবো না আমার ছেলে মেয়েকে নিয়ে, কি করে ওদেরকে একা রেখে যাব। তো দেখো যাওয়ার সময় মা না এই চশমাটা ফেলে চলে গেছে, তো বাবা ফোন করেছে পরে আবার গিয়ে দিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।